আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আর আমার এই দুটা হাঁস, একটা মুরগি, একটা ছাগল আমার এখানেই বইসা থাকে। ওরা এখান থেকে ঘাস, মানে ঘাস খাক বা ই করুক, এগুলো করে। আর এখানে ওরা বসে রয়েছে, দেখেন কি সুন্দরভাবে। আর এখন হলো আজকে আমরা অনেক দিন ধরেই কোনো কাজকর্ম করতেছি না, তো এখন আমি হলো একটু আম পারবো আমাদের ওই বাড়ির গাছ থেকে, তো সেজন্য হলো বের হলাম। অনেক আম হয়েছে, অনেক বলতে অনেক না, আমাদের যতটুকু দরকার ততটুকু হয়েছে। হ্যাঁ, তো সেই আমগুলো হলো পরে আর মানুষ টোকাই টোকাই নিয়ে যায়, আমাদের পাড়া হইতেছে না, পাড়া হইতেছে না। আর আমার মানহার হলো খুব জ্বর, ওর বাবার কুলে বৈশাল হয়েছে, ওর বাবা হলো ই পারবে। আর আমি আসলাম যে একটু টোকাই, আজকে দুপুরে ওই জায়গায় একটা আম ছিল, বুঝছো, ওই আমটা হলো আমি ওই লাড়িয়ে না ওই করছিলাম, কিন্তু লাগড় পাইলাম না। হে আমরা পড়ছে, আমি আবার দুধ নিয়ে আইতাছি, আর দেখে আলমগীর কাকার মা ইয়া পাইয়ে নিয়ে গেল। পোলাপান মানুষ ধরছে কও, ওই যে হলো আম, অনেক উপরে আমাদের আম। হ্যাঁ, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দুই দিন যাবত হলো ভিডিও দেই না, তার কারণ হলো আমি, আমার মেয়ে, আমার ছেলে, তারপরে আমার ছোট মেয়ে, আমরা সবাই হলো অনেক অসুস্থ। আর সন্ধ্যা হয়ে গেছে, ওই যে আমার হলো ছোট মেয়ে জ্বর, একটু আগে বাবা ডাক্তার কাছ থেকে নিয়ে আসলো, একটু খাট ধরে ধরে হাঁটতে চাইতেছিল। আর আমার বড় মেয়ে হলো ওই যে ঘুমাইতেছে। আমার দুইটা কন্যা দুই রকম আছে, ছেলে হলো ছেলের বাবার সাথে একটু বাজারে, বাজারে না রাস্তায় গেছে, রাস্তায় আমাদের বাড়ির সামনেই মানে বাজারের মতো দোকান, ওইখানে গেছে। আর আমাদের এখানে নির্বাচন আজকে রাত শেষ হইলেই, কালকে সকাল 8টা থেকে ভোট দেওয়া হবে। আর এখানে নির্বাচন নিয়ে অনেক উত্তেজনা, কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, কারণ আমার ভাসুরে একটা দল করে, এই এলাকার আরও আরও মানুষ আছে, মানে এক এক একজন এক এক রকমের দল। তো কালকে যে আমার ভাসুর হলো করে হলো আপনার কি বলে হুন্ডা মাকড়া ফরাজিদের ই করে। আর এখানে থেকে পালাচ্চরের ওই সাইডের লোক বেশিরভাগই হলো আপনার ই করে, ঘোরা করে। তো তারা হলো আমার ভাসুর বাড়িতে আসার পরে আরও 4-5 জন লোক আসছিল মানে এলাকায়, তো তাদের আটকাইছিল। তারপরে অন্য একজন লোককে মানে একটু মারধর করছে, মানে অনেক অনেক গ্যাঞ্জাম করতে চায়। আর সে থেকে একটা দল একটু নীরব, হুন্ডা মাকড়া হলো একটু নীরব। আমি কোনো পক্ষ ধরে কথা বলতেছি না, কারণ হুন্ডা মাকড়া আমি এখনো পর্যন্ত কোনো ই দেখি নাই যে মানে তারা কোনো অনেকে গ্যাঞ্জাম করছে। আর ঘোড়া মাকড়া সব জায়গায় গ্যাঞ্জাম করতেছে, যার মুখে শুনি যে ওরা অনেক গ্যাঞ্জাম করতেছে, মানে গ্যাঞ্জাম করে। আর মানে এইভাবে তো আর নির্বাচন হয় না বলেন, ভোট কেন্দ্রে যায় ভোট দিবে, ভোট চাইবে, বারবারই ভোট চা অধিকার আছে একজন মানুষের, যে আমাকে একটা ভোট দিবেন, আমাকে একটা ভোট দেবেন, একবার একবার না 10 বার যায় চাওয়ার একটা অধিকার আছে। সেই জায়গায় যদি এরকম গ্যাঞ্জাম হয় তাহলে তো হয় না। তো রাত্রেবেলা গ্যাঞ্জামের কারণে আমরা হলো ঘুমাইতে পারি নাই, আর একদম গ্যাঞ্জাম মানে 2-2.5টা বাজে লাগছে মনে হয়। এমনিতে তো শুইতে শুইতে তো রাত 12-1টা বাজে জায়গা, তো আবারও 2টা বাজে গ্যাঞ্জাম লাগছে। তারপরে মনে করেন যে মানে আজান দিছে আর একটু শুইছি, মানে 10 মিনিটও মনে হয় শুই নাই, আবার উঠতে হয়েছে। তো এরকম, আর মার্শাল্লাহ সবাই দোয়া করবেন যে কালকে যেন ভোটটা সুস্থ মতন হয়, কালকে সকাল সকালে ভোটটা দিয়ে দিয়ে আসবো, কারণ ভোটটা দিব বাংলাদেশের নাগরিক, আর তারা নির্বাচন করবে, নির্বাচনে দাঁড়াইছে, এটা অবশ্যই দিব, দিব না কেন। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ডালটা বেশি করে ডালটা খাও, বাকিটা খাও, মজা ঠিক আছে, আর কোটা খাও, মজা মানে খাবা, তোমার দেয় না, তোমার দেয় না, হ্যাঁ করলা কত করে ভাই?
করলা কত করে? বালু দে কি বম বানাইছ যেন? আরে ওটা কি বম বানাইছে জানেন? আপনি পারমাণবিক বম বানাইছে ওটারে, ওটারে ফুড়াইয়া বাংলাদেশের সবচেয়ে বড় বম ফুড়াইব। এখন আর একটু কাজ বাকি আছে বুঝছেন। আমি তো কি তুই কি গুন্ডা হবি নি? গুন্ডা হবি কয় না বোকা, আমি গুন্ডা হম কি নিকা? তোমার যদি কোনো দেশে যদি যাইতে ইচ্ছা করে বাবার থুইয়া, তাহলে তুমি যাইতে পারো গা। শান্তি চাও, শান্তি চাও, তোলে যাইতে পারো। আমি তরছে না, আমি শান্তি চাই, আমি উদ্ধার হইতে চাই। তুমি জন্মের বোকা, আমি তো পারি না। তাহলে দাও গা, দাও। কই মাইকো বোতলটা কিভাবে নামায়? আমি সেই পরে যাব গা, কাকা এবার নামাই আনলো। কারণ কাকা কাকা থান দেখি কেমনে, যে টিকটক বানাইতেছে আম পাড়ার বুদ্ধি নিয়া কেমনে মানুষ আম খাইব। এখানে কিন্তু এই যে একটা কোড়া বানাইছে, এই কোড়াটা এই যে ই করব না, ওটা পেস না, পেস দিন কি দিয়া ওটা তো পেস আবার ওটা হইলো ই করব। বুঝতে পারছ না? ডালটা বেশি করে ডালটা খাও, বাকিটা খাও।
মানে খাবা তোমার দেয় না, তোমার দেয় না, হ্যাঁ।